একটা থাইল্যান্ডের হসপিটালের বাংলাদেশের কান্ট্রি অফিসার। আমরা একটা ইন্টারন্যাশনাল হেলথ কার্ড প্রোভাইড করি, ট্রিটমেন্টের উপরে ডিসকাউন্ট পাওয়া যায়, যা ইউজ করবে আপনার ফুল ফ্যামিলি প্লাস আপনার শ্বশুর শাশুড়ি। তো শ্বশুর শাশুড়ি ইনক্লুডেড, বাবা মা ইনক্লুডেড? স্যার ফুল ফ্যামিলি বলছি, বাবা মা, ভাই বোন, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে। আচ্ছা, ফ্যামিলি এনারাই থাকেন। শ্বশুর শাশুড়ি তো স্যার ফ্যামিলির মধ্যে পড়ে না, ফ্যামিলির বাইরের। শ্বশুর শাশুড়িও তো ফ্যামিলিতে পড়ে, এখন ওনাদেরকে তো বাবা মা হিসেবেই ডাকি। তাহলে তো আপনি মানে অনেক টাইম, বাট আমি মনে করি না। ওকে স্যার, ফুল ফ্যামিলি বলতে সবাই আছে, এনারা কার্ডটা ইউজ করতে পারবেন, আর আপনি তো পারবেনই স্যার। স্যার আমরা শুধু সার্জারি ফিস এর উপরে আমাদের কিছু নাই। আচ্ছা, আমার না মাথা চুল লাগাতে হবে, এটা তো আপনার মাথার পিছন দিকে চুলটা নিয়ে উপরে লাগিয়ে দেয়। সোজা কথা, আমাদের বাংলাদেশে যেটা বলে না, এধার কামাল ওধার, তো এটা তো ঠিক সার্জারি তো পড়ে না। নিচের দিক থেকে নিয়ে যখনই স্যার কোন সার্জন আপনার আপনাকে টাচ করবে স্যার, সেটাই সার্জারি। সার্জন আমাকে টাচ করলে সার্জারি? কালকে রাতে একটা দাওয়াতে একটা সার্জনের সাথে দেখা হয়েছিল, তো হাত মিলালাম, দুইটা সার্জারি হয়ে গেল তাহলে। স্যার এটা ওটা তো স্যার ট্রিটমেন্টের মধ্যে পড়ে না। তাই আমরা তো বাঙালিরা দাওয়াতে ডাক্তারের সাথে দেখা হলে, নাপিত দেখলে চুল বাড়ে, ডাক্তার দেখলে আমাদের ভাই আমার এখানে একটু ব্যথা আছে, কলাপ টলাপ শুরু করে মাগনা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করে। আসলে একদম ঠিক বলছেন স্যার, আপনার যখন আপনি ওনার সঙ্গে হ্যান্ডশেক করতেছিলেন, আমার ধারণা যে আপনার মনে অনেক কিছুই ঘুরতেছিল, যে এই সময় একটা কনসালটেন্সি করা যায় কিনা। এটা তো আমাদের বাঙালির অভ্যাস, আমরা ওই হেয়ার ট্রান্সপ্লান্টে আবার আসি, ওইটার প্রতি আমার সবচেয়ে ইন্টারেস্ট, কারণ আমার টাক পরে যাচ্ছে, আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। আমার ছোট মেয়ে আমাকে বললে, বাবা তোমার দুইটা কপাল, সামনে একটা কপাল, পিছে একটা কপাল। যখন ইয়াং ছিলেন তখন আপনার মাথায় ধরেন 100% চুল ছিল, তো এখন 100 থেকে কত কমছে স্যার? আপনি আমাকে অলরেডি ওল্ড বানিয়ে দিলেন, আমি তো অত ওল্ড না। যাই হোক, পার্সেন্টেজ হয় 20%। 20% আছে নাকি 20% গেছে, কোনটা? 20% চলে গিয়েছে। তো একেবারেই খুব, এটা তো ট্রিটমেন্ট আমি আপনাকে দিতে পারি। আপনি আমাকে দিবেন? স্যার আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, তিসির তেল কিনেন স্যার। আচ্ছা, তিসির তেল কিনলাম। তেলে তেলকে নিয়ে আসবেন, একদম পিওর তিসির তেলের সঙ্গে স্যার ভিটামিন ই ক্যাপসুল আছে না, একদম যেটা জেনুইন, উল্টাপাল্টা কিনেন না যেন। তিসির তেল ওইটা মানে কি? তেলের মধ্যে আমি তিসি তো কখনো দেখি নাই, আমি শুধু নাম শুনছি, কেমন একটা গন্ধ যেন আসে। ওই তেলটা নিয়ে আসবেন, একদম পিওর জেনুইন যেটা, ওইটার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল যদি ধরেন আপনি 250 গ্রাম তেল নিয়ে আসেন, 250 গ্রাম তেলের মধ্যে 10-15টা ভিটামিন ই ক্যাপসুলের ওই ইয়েটা দিয়ে দিবেন, যে লিকুইডটা, ওইটা আপনি প্রতিদিন রাত্রে অ্যাপ্লাই করবেন। এর চেয়ে আরো আরো আছে যে আপনি পেঁয়াজের যে রস, পেঁয়াজের রসটা প্রতিদিন বের করে হালকা লেবুর রস দিয়ে আপনার মাথায় প্রতিদিন অ্যাপ্লাই করবেন। পেঁয়াজের রস আর লেবুর রস মিলিয়ে আমি মাথায় লাগাবো? হ্যাঁ, প্রতিদিন এটা রাত্রেবেলা আপনার ওয়াইফ, হ্যাঁ আপনারা ওয়াইফ কে বলবেন খুব জোরে জোরে মাসেজ না, হালকা মাসেজ করে ওটা দিতে হবে প্রতিদিন। সকালবেলা যখন আপনি উঠে গোসল করতেছেন, শাওয়ার নিচ্ছেন, তখন আপনি শ্যাম্পু করে বের হয়ে গেলেন, জোরে জোরে ঘষে ঘষে ধোয়া যাবে না, তাহলে তো চুলের 12টা বেজে যাবে, এমনিতে আপনি অনেক দুর্বল চুল আপনার। এটা করলে আমি অনেক টাকলু মাথায় চুল উঠছে দেখছি একদম, আপনার 20% মাত্র। হ্যাঁ আচ্ছা, আমাকে একটা বলেন, বউ যদি রাত্রেবেলা আসে আমাকে মাথার মধ্যে পেঁয়াজের রস আর লেবুর রস লাগে, তখন তো আমার কাছে আসতে চাবে না, গন্ধ করবে তো মাথার মধ্যে, সেটা তো আরেক সমস্যা। আমি মাথার মধ্যে ডিম দিয়ে বসে থাকি, তাতে গন্ধ করে না, আমার তো নাকে এখন গন্ধই লাগে না, 2 দিন লাগছে তারপর সব ঠিক হয়ে গেছে, 2 দিন লাগবে তারপর সব ঠিক হয়ে গেছে। যখন আপনার মাথায় দেখবে যে নতুন চুল হচ্ছে, তখন তো আপনার ওয়াইফ বলবে যে আরো ইচ্ছে আগ্রহ নিয়ে আপনার মাথায় আরো জোরে জোরে লাগাবে, মানে বেশি বেশি লাগাবে। সবাই তখন তাহলে বলবে যে বাহ, এই জামাই বউর মধ্যে খুবই সোহাগ, রাতে বেলা বসে বসে মাথার মধ্যে ডিম লাগায় আর পেঁয়াজ লাগায়। বাট আপনি যেটা কনফার্ম উঠবে, যদি না উঠে আমি কিন্তু আপনাকে ফোন করে ধরবো, দেখেন আমি মাথার মধ্যে পেঁয়াজের রস লাগিয়েছি আর লেবুর রস লাগিয়েছি, চুল তো ওঠে নাই, মাথার মধ্যে লেবু গাছ গজিয়েছে। তা না, আপনি 3 মাস লাগান, 3 মাসের আগে কিন্তু মনের মধ্যে এটাও আনাও যাবে না যে হচ্ছে না তো কিছু, 3 মাস পরে আপনি প্রোগ্রেস জানাবেন আমাকে। আর আপনি খুব সুন্দর করে আইডিয়াটা সেল করলেন, আমি তো কালকে থেকে পেঁয়াজের রস আর মাথার মধ্যে লেবু লাগাবো। কালকে থেকে কেন, আজকে থেকে কি প্রবলেম হয়েছে? আজকে থেকে প্রবলেমটা হলো যে এখন তো লেবু আনতে হবে, পেঁয়াজ আনতে হবে, বউকে কিছুক্ষণ বোঝাতে হবে, প্রথম প্রথম তো রাজি হবে না, বলবো যে এইসব কি বাকওয়াজ কথা বলছো, তো তাকে বুঝাইতে পটাইতে তো সময় লাগবে, ওই একটা দিন টাইম রাখলাম। আমি নিজে অ্যাপ্লাই করি, ঠিক আছে, নিজে নিজে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। বলেন এবার আপনি আমাদের মেম্বারশিপে জয়েন করবেন কিনা? আমি তো চালাক, আপনাকে পয়সা না দিয়ে আমি